নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে প্রথম আপডেট নিউজ যেটা রয়েছে সেটা লিস্টন কোলাসোকে নিয়ে তো প্রথমেই বলে দিই যে লিস্টন কোলাসোকে নিয়ে গতকাল একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বর্তমান পত্রিকা তারা এটা রিপোর্ট করেছে ওড়িশি দল এই লিস্টন কোলাসাকে দলে নিতে চাই এবং সার্জিও লোবেরার পরামর্শ শুনেই এফসি দল এই প্লেটটিকে দলে নিতে চাই এই বিষয়টা আমি গতকালের একটি ভিডিওতে জানিয়েছিলাম এবং সেখানে আমি সোর্সের নামটা হয়তো ভিডিওতে বলিনি কিন্তু কমেন্ট বক্সে পিন করে দিয়েছিলাম যে এই সোর্স এই বিষয়টা কনফার্ম করেছে তবুও সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলেছ যে এটা পুরোপুরি ফেক নিউজ তুমি ভুলভাল নিউজ দাও সময় ভুল খবর দাও তো এই রকম কমেন্ট করেছো তো সত্যি কথা বলতে এটা দেখে খুবই খারাপ লাগে মোটিভেট থেকে ডিমোটিভেট হয়ে যায় কারণ সত্যি খবর বা রিয়েল নিউজ দেওয়ার চেষ্টা করি সব সময় আর আমি সব ভিডিওতেই প্রমাণসহ অর্থাৎ যে সোর্স থেকে খবরগুলো পাই সেই সোর্সগুলো আমি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইউজ করে দিই যে এখান থেকে ভিডিও নিউজটা পেলাম বা ওখান থেকে খবরটা পেলাম তবুও অনেকের বিশ্বাস হয় না তবুও অনেকে বলে ফেক নিউজ ভুলভাল নিউজ দাও তুমি তো যাই হোক আজকে তোমাদেরকে আরও একবার প্রমাণ করে দিলাম যে আমি গতকাল ঠিক বলেছিলাম নাকি বলে তো অবশ্যই প্রথমে তো ক্রেডিট দিতেই হবে বর্তমান পত্রিকাকে কারণ ওই বর্তমান পত্রিকা তারাই কিন্তু প্রথমে বিষয়টা আর কি রিপোর্ট করেছিল যে লিস্টন ক্লাসও দলে যেতে পারে বা ওড়িষ্যা দল তাকে নেওয়ার জন্য ইন্টেসও করেছে আর আজকের দিনে দাঁড়িয়ে শুধু ইন্টেসো নয় এখন তো অ্যাডভান্স স্টেজের ডিলটা চলে গেছে আর আজকের দিনে দাঁড়িয়ে অনেক বড় বড় ভালো ট্রাস্টের সোর্স কিন্তু এটা কনফার্ম করে দিয়েছে যে সত্যি মোহনবাগান দল থেকে ওড়িশাফসি দল অবশ্যই যে কোনো মূল্যে এই প্লেটটিকে নিতে চাইছে এবং তারা ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে আর আজকের এই খবরটা কিন্তু রিপোর্ট করে দিয়েছে অলরেডি আইএফটি এফ টি মতো একটা সোর্স তারপর ময়দানের গপ আরও অনেক সোর্স আছে যেগুলো কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে আমি নাম নিলাম না দু একজনের নামই নিলাম তো আজকে হয়তো প্রমাণ তোমরা পেয়ে গেলে যে আমি সত্যি বললাম নাকি বি মিথ্যে বললাম গতকালের ভিডিওতে যে সত্যিই লিস্টন ও মোহন মোহনবাগান দল ছেড়ে ওড়িশাফসি দলে যাচ্ছে কি যাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তের খবর তার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলে গেছে ওড়িশাপসি দলের এবং সব কিছু ঠিকঠাক থাকলে লিস্টন থেকে আমরা মোহনবাগান দল ছেড়ে এফসি দলে খেলতে দেখতে পারি তো এরপরে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলে তো অনিরুদ্ধ থাপা সই করেই নিল এবার তার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছে খেলনাও তো খেলনাউতে যে ইন্টারভিউ দিয়েছে সেখানে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন তো প্রথমেই যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে মোহনবাগান দলে যোগ দিয়ে কি বলবেন কতটা ভালো লাগছে বা কেমন অনুভূতি তো এই প্রশ্নের উত্তরে জানান প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন্স মোহনবাগান দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যি খুব খুশি কলকাতা জায়েন্টসের উত্তরাধিকার অতুলনীয় এটা ভাবতে আমার কাপনই আসে যে আমি এখন এই ক্লাবের হয়ে খেলবো মন বাগান সমর্থকদের খুশি করার জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করব। এরপরে তাকে প্রশ্ন করা হয় কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে আপনি কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান কলকাতা ডার্বি ম্যাচের কথা আমি অনেক শুনেছি আর সেই ম্যাচ খেলতে নামবো একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো এই বিষয়টা যেদিন থেকে ফুটবল খেলা শুরু করেছি সেদিন থেকেই কলকাতা ডার্বি নিয়ে অনেক কথাই শুনে এসেছি আমি যখন পাইলান অ্যারোস বা কল্যাণী একাডেমিতে জুনিয়র ইন্ডিয়ার দলের হয়ে যখন প্রশিক্ষণ নিয়েছিলাম আমি সব সবসময় স্টেডিয়ামে কলকাতা ডার্বি দেখতে যেতাম স্টান থেকে ভক্তদের ভালোবাসার সাক্ষী থাকতাম সবাই আমাকে বলতো যে ডার্বিতে খেলার জন্য আপনাকে তারকা হতে হবে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এখন আমি সেই সমস্ত হাজার হাজার মোহনবাগান সমর্থকদের সামনে ডার্বি ম্যাচ খেলব এরপরে তাকে প্রশ্ন করা হয় যে এই নতুন মরশুমটাকে নিয়ে আপনি কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান ডারবি জেতা ছাড়াও আরও দুটি উদ্দেশ্য রয়েছে প্রথমত মোহনবাগান যেহেতু গত মরশুমের আইএসএল জিতেছে তাই আমাদের সেই গতি অব্যাহত ধরে রাখতে হবে এবং এবারও জিততে হবে এই মরসুমে আমরা আরও শক্তিশালী দল আমি বিশ্বাস করি ভারতীয় এবং বিদেশি উভয় শীর্ষস্থানীয় খেলোয়াড়রা ক্লাবের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তাই আমি বিশ্বাস করি আমাদের আবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে দ্বিতীয়ত আমরা এখন এফসি কাপ খেলব জাতীয় দলের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ জিতেছি তবে এখন মোহনবাগানের রঙে একই প্রতিলিপি গড়ার সময় এসেছে এফসি কাপ জেতা কঠিন কারণ আমাদের অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে তবে আমি মনে করি আমাদের ক্লাবের গৌরবকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত তো এই কথাগুলোই কিন্তু অনিরুদ্ধাপা বাগান দলে সই করার পর বলেন এবং লিস্টন কোলাসকে নিয়ে যে আপডেটটা শেয়ার করার দরকার ছিল সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও